কারণ তারা কোরআন বুঝে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা জানেন যে আহলে কোরআন বলে পরিচিত একটি দল বলে বেড়াচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরে কিছু বলেননি, এবং তার সপক্ষে তারা এই আয়াতটি দেখাচ্ছে, আল কোরআনের সুরা আহকাফের 9 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে, বলো আমি তো রসুলগণের মাঝে কোনো নতুন কেউ নই, এবং আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে তা আমি জানি না। আমার প্রতি যা ওহি করা হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। গত 1400 বছর ধরে মোমেনদের মাঝে এ আয়াত নিয়ে কোনো সমস্যা হয়নি, কেউ কোনো রকমের ত্রুটি এই আয়াতে খুঁজে পায়নি, হাদিসের মাঝেও কোনো ত্রুটি খুঁজে পায়নি। তার কারণ তারা কোরআন বুঝত। পৃথিবীর মানুষ, পৃথিবীর মোমেনগণ কোরআন বোঝে, কোরআন জানে এবং কোরআন মানে, কিন্তু এই আহলে কোরআনগণ কোরআন বোঝে না, এই আয়াতটিও তারা বোঝেনি। তাদের এই আয়াতটি নিয়ে বাগাড়ম্বর করা কিংবা তর্ক করার প্রধান কারণ হলো, ওহি বলতে তারা শুধু কোরআন বোঝে। তাদের কাছে ওহি ইকুয়াল টু কোরআন, কোরআন ইকুয়াল টু ওহি। কোরআনের বাইরেও যে রসুল সাল্লাহ সাল্লামের উপর অনেক ওহি নাজিল হয়েছে, রসুল্লাহ সাল্লামের উপর অনেক আদেশ নিষেধ আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, সেটা তারা জানেও না, মানেও না, বোঝেও না। তাদের ধারণা যে রাসুল সাল্লাহ সাল্লামের উপরে কোরআনের বাইরে আর কোনো ওহি নাজিল হয়নি, এবং রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের একমাত্র তাবেদার, কোরআনের বাইরে উনি কোনো কথা বলতেই পারবেন না। উনি জাগতিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা আপনার দিনের ভুবনে হোক, উনি কোনো কথাই বলতে পারবেন না, মানে রসুলের কোনো কথাই নাই, কোরআনই রসুলের কথা। কিন্তু তাদের এই ধারণা কোরআনে নাই। কোরআনের কোথাও কোনো সুরার কোনো আয়াতে বলা হয়নি যে কোরআন রসুলের কথা, অথবা কোরআনের বাইরে রসুলের উপর কোনো ওহি নাজিল হয়নি, অথবা রসুলের উপর যত ওহি নাজিল হয়েছে তা সব কোরআনে লিপিবদ্ধ হয়েছে কিংবা কোরআনের অন্তর্ভুক্ত, এই কথা কোরআনের কোনো আয়াতে কোথাও নাই। বরং উল্টা, কোরআন বারবার সাক্ষ্য দিচ্ছে যে কোরআনে যে সমস্ত আয়াত লিপিবদ্ধ হয়েছে বা অন্তর্ভুক্ত আছে তার বাইরে বহু ওহি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আমি উদাহরণ দিচ্ছি, বদরের যুদ্ধের আগে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি মারফত জানালেন যে তিনি তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে, 3 থেকে 5 হাজার ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করবে, এবং এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকেও জানিয়েছিলেন যে আল্লাহ পাক আমাদের সাহায্যের জন্য ফেরেশতা নাজিল করবেন। এই ওহি কোরআনের কোথাও লিপিবদ্ধ নাই, কোরআনের কোনো সুরায় পাওয়া যাবে না, তার মানে এটি কোরআনের বাইরের ওহি। আপনাদের বিশ্বাস না হয়, এই 3 থেকে 5 হাজার ফেরেশতা নাজিল করার আয়াত সুরা বাকারায় আছে, আপনারা সেখানে দেখুন, সেখানে বলা হয়েছে যে আমি বলেছিলাম, আল্লাহ পাক রসুলকে বলেছিলেন 3 হাজার থেকে 5 হাজার ফেরেশতা নাজিল করবেন, তিনি বলেছিলেন, সেই বলা কথাটা কিন্তু করেন নাই। মানে বদর যুদ্ধের পরে ওই আয়াত এখানে নাজিল হয়েছে যেখানে পূর্বের ওহির কথা বলা হচ্ছে। আবার ওই একই বদর যুদ্ধের ব্যাপারে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে দুইটি দলের যে কোনো একটি দল তোমাদের হস্তগত হবে, এই ওহিও কোরআনে নাজিল, কোরআনে নাই, কোরআনে পাওয়া যাবে না। এই আয়াতটি পাওয়া যাবে আমি বলেছিলাম আয়াতটি, কিন্তু যে সেই যে বলা কথাটি, সেই কথাটি এখানে নাই, কোরআন নাই, তার মানে কোরআনের বাইরে, ওটি কোরআনের বাইরে রহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত চুক্তি করেছেন, চুক্তির পূর্বে তার উপরে আল্লাহর তরফ থেকে ইলহাম এবং ওহি নাজিল হয়েছে, সেই সমস্ত ওহি কোরআনে লিপিবদ্ধ নাই। চুক্তির কথা বলা আছে যে চুক্তিটি তোমরা সই করেছো, তোমরা যা সই করেছিলে এই হয়েছিল, ওই হয়েছিল ইত্যাদি বলা হয়েছে, কিন্তু চুক্তি যে তাকে সই করতে বলা হয়েছিল সেই ওহি কোরআনে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই হিজরতের আদেশ কোরআনে নাই, হিজরতের পরবর্তী বর্ণনা কোরআনে আছে। এভাবেই আল কোরআনে অগণিত প্রমাণ আছে যে কোরআনের বাইরে অনেক ওহি আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন।
কোরআন তো বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন এবং হিকমা দিয়েছেন। তো কোরআন দিয়েছেন, তাহলে কোরআন সম্পূর্ণ কোরআন এখানে হয়ে গেল, তারপর হিকমা দিয়েছেন, সেটা তো আলাদা বস্তু। এখনই উঠে একদল লোক বলবে যে এটা তো কোরআনের হিকমা। আরে বাবা, কোরআনের হিকমা সহ কোরআন, যখন কোরআনের কথা বলা হয়েছে তখন যে কোরআনের হিকমাটা বাদ দিয়েছে, ওই ওই কোরআন থেকে বাদ তো দেয়নি। কোরআনের হিকমা কোরআনের ভিতরে, কোরআন শব্দটির মাঝে কোরআনের হিকমাও আছে। ওই কোরআনে কোরআন বলার পরে যে হিকমা বলছে, সেই হিকমা কোরআনের বাইরের হিকমা। এইটুকু যদি না বোঝা যায়, এইটুকু যারা বুঝতে না পারে, তাদের আবার নতুন করে প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শেখা উচিত, তারপর কোরআন বুঝতে আসা উচিত।